সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। অস্টিওসারকোমাটা বেশিরভাগ সময় যে সমস্ত রোগীদের হয় সেটা হলো 5 থেকে 15 বছর বয়স পর্যন্ত, এই বয়সের ভিতরে হয় এবং উর্ধেও হয়। বৃদ্ধ বৃদ্ধ যারা আছে তাদেরও হয়, 40, 50, 60 হয়। কিন্তু সবচেয়ে বেশি হয় হলো যাদের বয়স আপনার 5 থেকে 15 ভিতরে। এর বয়স কিন্তু সর্বোচ্চ 16, কিন্তু এর মাঝেই অঘটন অনেক কিছু ঘটেছে, যে তাকে এই হাত একবার একজনে মুসর দিয়ে আপনার একেবারে মানে মুসর দিয়ে তাকে, এটাকে আমরা ভাঙ্গা বলবো না, ভাঙ্গা তো বুঝতে পারতো, কিন্তু মস্কিয়ে গিয়েছিল, যার কারণে দেখা গেলো যেখানে একটা রক্তপিণ্ড হয়েছে সেখান থেকে আস্তে আস্তে আপনার কোষ বৃদ্ধি পেয়েছে, আস্তে 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 দেখা গেল যে এটা টিউমারে পরিণত হয়ে সার্কোমা হয়ে গেছে। কেন সার্কোমা ক্যান্সার হয় এটা বিস্তারিত বর্ণনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে। তারপর এতটুকু বলি যে এই সমস্ত রোগ থেকে মুক্তি পেতে হলে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ আমরা অনেকে মনে করেন আঁচিল সাধারণ একটা রোগ, টিউমার হয়েছে এটা সাধারণ একটা রোগ। টিউমার প্রত্যেকটা টিউমারে হলো ক্যান্সার, কিন্তু প্রত্যেকটা ক্যান্সারই টিউমার না। কথার আবার বুঝেন, প্রত্যেকটা টিউমারই ক্যান্সার, কিন্তু প্রত্যেকটা ক্যান্সারই টিউমার না। তাহলে আমাদের বুঝতে হবে যে টিউমারগুলি ক্যান্সার। আমাদের যে দেখা যায় যে আমাদের এই আঁচিল আছে, মেয়াজ আছে, এইগুলি কিন্তু ক্যান্সার। আমি এই যে রোগী, নাম কি? নাম হলো ইরামণি। এর একটা বাচ্চা আছে, সবচেয়ে বড় এফেক্ট হলো তার বাচ্চার প্রতি, অর্থাৎ তার যত কিছু হোক সে তার মমতাময় যে মা সেটাকে সে সবসময় আপনার এটা নিয়ে চিন্তা করে। অনেক ডাক্তার তাকে আগে এই ব্যাপারগুলি ভয় দেখিয়ে দিয়েছে, কিন্তু মাশাল্লাহ আমার কাছে মাত্র কয়েকদিন ধরে খেতে আছে। আমি তার একটা পিলো রেখেছিলাম, কিন্তু মেয়ে মানুষ দেখে আমি দেখাবো না। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার এত বড় একটা টিউমার, ঠিক আছে, এই সোলজারে এখানে বড় একটা আরামের ভিতরে আপনার টিউমার হয়েছে, এটা হলো অস্টিও সার্কোমা। এই সার্কোমাগুলি হয় হলো সবচেয়ে আমাদের লম্বা বোন থাকে বা হাড় থাকে, এই হাড়ের ভিতরে এই এগুলি হতে থাকে। তাহলে আমরা যে কোনো টিউমার দেখলেই সতর্ক হব, কারণ প্রত্যেকটা টিউমারেই কি ক্যান্সার, তা প্রত্যেকটা আঁচিলই ক্যান্সার, যার কারণে এই সমস্ত বিষয়গুলি বিস্তারিত বর্ণনা করি তাহলে অনেক বড় হয়ে যাবে। যে ক্যান্সার কেন হয়, টিউমার কেন হয়, আঁচিল কেন হয়, এর আমি সংক্ষিপ্ত একটু বলি যে এইগুলি হওয়ার কারণ হলো যে আপনাকে প্রকাশ করছে, এক কথায় যে আপনাকে প্রকাশ করে বোঝাচ্ছে, যে শরীরে বোঝাচ্ছে, আপনার জীবনী শক্তিতে বোঝাচ্ছে যে আমার ভিতরে একটা শত্রু, অর্থাৎ ক্যান্সার শত্রুটা বিরাজ করছে, তাই এটাকে ফুটিয়ে তোলে। এই জন্য শুধু কেটে ফেললেই এটা যাবে না, এটাকে একেবারে আপনার জীবনী শক্তি যেটাকে বলা হয় সেখান থেকে দূরীভূত করতে হবে, তাহলে আপনার প্রজন্ম বেঁচে যাবে। আর না হয় আপনার এটা দেখা গেলো যে নাই, কিন্তু আর খানদার দেখা গেলো যে আপনার লিভারে একটা এফেক্ট করে বসছে, কিডনিতে একটা এফেক্ট করে বসছে, আপনার যে বাচ্চা হবে, যে প্রজন্মগুলি আসবে তারাও দেখা যাবে যে ক্যান্সার পরিণত হচ্ছে। এই জন্য আমাদেরকে বাঁচতে হবে, কারণ এদের ফ্যামিলিতে এর মা, এ হলো এর ভাড়ি বিড়ি, এর মাও ব্লাড ক্যান্সারে মারা গিয়েছে। এদের পরিবারের ভিতরে যারই কোনো ঘা হোক, পাঁচরা হোক, দাঁতে কোনো মনে করেন ইনফেকশন হোক, জিহ্বায় কোনো ঘা হোক, আলসারেশন হোক, যেটাই হোক, এদেরকে সতর্ক থাকতে হবে। এভাবে যাদের ফ্যামিলিতে আছে অবশ্যই আপনি সতর্ক থাকুন, ক্যান্সার থেকে মুক্ত থাকুন, না হয় আপনার বেড়ে বাড়ি সবই শেষ হয়ে যাবে। আর যারা শাশুড়ি হয়ে বউকে নির্যাতন করেন তাদেরকে বলবো যে আপনি একজন বউ ছিলেন, আপনার মেয়েও আরেক বাড়ির বউ, আজ হোক কাল হোক আপনাকে দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে আপনাকে এই শাস্তি ভোগ করতে হবে, কারণ আপনি একটা পরের বাড়ির মেয়েকে মনে করেন যে বেগানা, আর নিজে ছিলেন, আপনি যে জামাই সাথে থাকেন, আপনি যার কাছে বিয়ে বসছেন, আপনিও তার আপন জন নয়, আরও বাড়ির মেয়ে আপনি, সেটা যদি বিবেচনা করেন তাহলে আমাদের ভিতরে ঝগড়া দাঁড়িয়ে থাকবে না, মেয়েদের ভিতরে মেয়েদের ঝগড়া থাকবে না, তাহলে সুখী শান্তিতে থাকবো, আমাদের শরীর সুখী শান্তিতে থাকবে, যখন শরীর সুখী শান্তিতে থাকবে তখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।